আপনাদের জন্য একটা সারপ্রাইজ ছিল বলছিলাম যে, এইটাই হচ্ছে সারপ্রাইজটা। আমরা মাইক্রোওয়েভ কিনেছি। মাইক্রোওয়েভটা ডেলিভারি হয়েছে লক্ষ্মী পুজোর পরের দিন, আর এটা তখনকার ভিডিও আমি ক্লিপিংসটা তুলে রেখেছিলাম। এখানে শুভমায় বুঝে নিচ্ছে ফিচার্সগুলো মাইক্রোওয়েভের কীভাবে কী করতে হয়। আমাদের আগের মাইক্রোওয়েভটা অন্য ব্র্যান্ডের ছিল, এটা এলজি কোম্পানির নেওয়া হয়েছে, তো ফিচার্সগুলো অনেকটাই আলাদা, সে কারণে একটু বুঝে নিতে হচ্ছে শুভমায়কে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কি বার গো, আজকে শুক্রবার, আজকে হচ্ছে হ্যাঁ শুক্রবার, আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর অনেকদিন পরে আপনাদের সঙ্গে ব্লগিং ক্যামেরার মাধ্যমে সামনে আসা। আর পুজোর কটা ব্লগ পরপর ছিল, ওগুলোর জন্য আমি আর ব্লগ করিনি। লক্ষ্মী পুজো করেছি, মানে স্পেশাল দিনগুলো ওগুলোতে করেছি, তো সেই কারণে আর ব্লগ করিনি, আর ডেলি আপলোডও করতে পারিনি, সে কারণে মানে ব্লগ করার দরকারও পড়েনি, অনেকগুলো কন্টেন্ট ছিল আমার কাছে। তো যাই হোক, কালকে তো ডানা আসবে করে গতকাল তোমার খুব ভয়ে ভয়ে শুয়েছিলাম, সারা রাত তো সেরকম কিছুই হয়নি, কার কোথায় কোন জায়গায় কীরকম হয়েছে, কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে তো সারা রাত সেরকম কিছু হয়নি, বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে বৃষ্টির যে ইয়েটা রয়েছে ওটা বাড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। দেখুন এখন আবার একটু কমে গেল, একটু আগে বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল, মানে প্রচণ্ড জোরে, কি বলবো আর। যাই হোক, ঝড় ঝড় না হলেই হলো, বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই, ঝড় হলেই মানুষের ক্ষয়ক্ষতি হয়, ওটা আর কি মেনে নেওয়া যায় না। অনেক গ্রাম সাইডে প্রচণ্ড ঝড় ঝড় ঝাড়ি হলে পরে ওদের পাকা বাড়ি নেই, তো ছাদ ফাত উড়ে যাওয়ার সম্ভাবনা, এই সমস্ত ভালো লাগে না শুনতে। যাই হোক চলুন, ইচ্ছে আর আমরা একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে, ইচ্ছে আর আমরা ওখানে সকালবেলা যেটা খাই ওটা নিয়ে বসেছি, ব্রেকফাস্ট ইচ্ছে করছে, তো চলুন ঝটপট করে ওগুলো খেয়ে নিই। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কি খাচ্ছো তুমি এখন? চকোস? চকোস খাচ্ছে। আমি ওখানে ব্লগ করছি, একা একাই নিজে নিয়ে খেয়ে নিচ্ছি। কোন এই যে লিখতে বসিয়েছি, না লিখে কি করছে দেখো, কুটুর কুটুর করে লিখো মা। আমি আমি একটু ফুল রেখেছি, রাখো আমি নিয়ে নিচ্ছি, রাখো আমি তা কেটে নিই, তারপর আমি পড়ব। রাখো, এখন কাটাকাটি করতে হবে না, রাখো, এটা শীষটা অনেকটা আছে, আমার কথা শুনছো না কিন্তু। লুচি খাবি? লুচি? আমি পয়া সোয়া কোয়ে পোয়ে খাবো, আর তা দুয়ে মুয়ে পয়া সোয়া কোয়ে। সাড়ে 12টা বাজে, লিখেছে একটুখানি, এখন যাচ্ছে স্নানে, দাঁড়া গরম জলটা,
গরম জলটা ভর্তি হোক আর সকাল থেকে জানলা খুলতেই পারিনি এখন খুলছি এখন একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছে বাট বৃষ্টি কন্টিনিউই হয়ে যাচ্ছে একটার মতো বাজে ঘড়িতে আর এত ড্যান্ড্রাফ হচ্ছে এই সিজন চেঞ্জ হচ্ছে যার ফলে প্রত্যেক বছরই আমার হয় আর পুরো চাপ চাপ ড্যান্ড্রাফ যাকে বলে আমি প্রত্যেক সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু হেয়ার ওয়াশ করি তাছাড়া আমি এছাড়া আমি হেয়ারে ডিরেক্ট জল ইউজ করি না কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হয় আর আমাদের জল তো খুব একটা ভালো না তো সেই কারণে ওই জল প্রতিদিন ইউজ করাও ঠিক না চুলের পক্ষে তো আমি হিমালয়ার অ্যান্টি হেয়ার ফল এটা হেয়ার ফল আর হচ্ছে ড্যান্ড্রাফে খুব এটা ভালো কাজ করে তো এটা আমি অনেক বছর ধরে মাখি তো এটা জাস্ট অ্যাপ্লাই করবো এখন ঘড়িতে বাজছি দুটো আর স্নান টান করে বেরোলাম ফ্রেশ হয়ে আর এখন দেবো পুজো গোপালকে একটু দিয়ে খেতে তারপরে ইচ্ছেকে খাওয়াবো চলো পুজো দেওয়া হয়ে গেছে এবার এটাকে নিয়ে বসবো খেতে খিচুড়ি দেখে দেখো কান্নাকাটি শুরু করেছে কি খাবি বিরিয়ানি খাবি ভাত খাবি খেয়ে দেখ যদি বাজে হয় তাহলে তো ভাত মানিয়ে দেবো চলুন ইচ্ছেকে তো কোনোরকম ঘুলিয়ে চুলিয়ে খাইয়ে দিয়েছি এবার আমার খাওয়ার পালা এখন বিকেল 4:45 মতো বাজে আর আমি আর শুভমা একটু সিনেমা দেখছিলাম টনিক বলে সিনেমাটা দেখছিলাম বেশ ভালো মুভিটা হঠাৎ করে মনে হলো একটু চা খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই মাইক্রোওভেন থাকতে আর গ্যাস জ্বালাবো না ওখানেই 2 কাপ গরম জল বসিয়ে দিয়েছি আর ডিপ আছে আমার কাছে ওটা দিয়েই চা বানিয়ে নেব ইচ্ছা এখন পপকর্ন খাচ্ছে ঘুম থেকে উঠে ওর প্রথমে ইয়ে খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়েছে তারপর বাপন কেমন হয়েছে পপকর্ন তোমরা একটু খেয়ে দেখুন কেমন হয়েছে ভালো হয়েছে বেশ ওর বাবা আমাকে বলুন খেয়ে দেখুন তাই দেখুন খেয়ে দেখলে ভালো লাগবে তাই পড়ে যাবে পপকর্নে বাটি রাখো নটা মতো বাজে শুভময় বেরোলো আর আমাদের এখানে এক কোমর জল শুভময়ের কিছু মানে কাজের লোক আছে ওরা যাবে হচ্ছে নর্থ বেঙ্গল তো সেই কারণে ওখানে কাজ হচ্ছে আর ওকে যেতেই হবে তো মানে মালগুলো পৌঁছে দিতে জাস্ট এই সামনে একটা স্টেশন আছে আমাদের ওখানে যেতে হবে তো ওখানেই গেল আর ওর মানে কিছুই মানে হাতের সামনে নেই মানে বৃষ্টি বাদল অতটা হয় না তো আর ও বেরোয় না অত বৃষ্টি বাদলের মধ্যে রেনকোট পেনকোট কিছুই নেই তো গেল টেনশনই হচ্ছে আমার মানে ও দাদার থেকে নিয়ে তারপর পড়ে তারপরে গেল ওর জ্যাঠো তো দাদা আছে এখানে আর ওখানে শুভময় বলছি ইচ্ছে টিভি দেখছে জানি না কীভাবে যাবে রিক্সা ফিক্সা কিছু চলছে না মানে আমাদের পাশে একটা রিক্সাওয়ালা থাকে তো ও আপদে বিপদে আমাদের এদিক ওদিক নিয়ে যায় একটু তো ও বললো না বেরোবো না ওর ব্যাটারির গাড়ি তো নষ্ট হয়ে যাবে যাই হোক চলুন দেখা যাক কখন ফের কি অবস্থা ভিজে গেছে হ্যাঁ ভগবান বললাম এটার মধ্যে নিও না ভিজে যাবে শুনবে না তো কথা সামনেটা রেনকোট পরে গেছো বাবুদার থেকে নি রেনকোটটা খুঁজে বের করতেই হবে নিতাইদা ফোন করছে না না ফোন করেছিল আর কি মুছে না ভালো করে কভারটা ইয়ে করে খুলো চো পরোটা পরোটা গরম গরম এখানে পরোটা ছিঁড়ে দিয়েছি ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে আলুর পরোটা তাই তো ভালো লাগছে আচ্ছা খাও হ্যাঁ গরম গরম
সস আর পরোটা। আজকের মেনুতে গরম গরম আলুর পরোটা আর স্যালাড আর সঙ্গে সস। আমাকে একটু হাজমোলা দাও তো। হ্যাঁ, ইয়ে বাবা কোথায় লুকিয়ে রেখেছে দেখো হাজমোলাটা, দেখেছো? দেখো অবস্থা, দেখো হাজমোলা কোথায় লুকিয়ে রেখেছে। দে দে হাজমোলা দে, অবস্থা দেখো হাজমোলা লুকিয়ে রেখেছে কোথায়। এটা তো দাদাইয়ের হাজমোলা ভর্তি, আমি ভেবেছি দু চারটে এর ভিতর রেখেছে কালকে। ও মা পুরো কৌটো রেখেছে যে, দাও আর ওর বাবাও চুপচাপ হয়ে সহ্য করে এই সমস্ত, দেখেছো দেখেছো দেখো অবস্থা দেখো দেখো অবস্থা দেখো খালি রাত 11টার সময় এসব করে প্রত্যেক দিন, একদিনও বাদ নেই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। চলুন তাহলে আজকের মতো শুভরাত্রি, আবার কাল দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সঙ্গে। দেখ দেখ।